হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি এবং ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি জানাবেন। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ফটোশপ 7 অর 8, আমরা কোন ফটোশপটা ব্যবহার করব এবং কোন ফটোশপটাকে আমরা বেশি প্রাধান্য দেব। বন্ধুরা, আমরা ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনি যেমন ভাবেন যে ফটোশপ সম্বন্ধে হয়তো আপনি পারবেন না ফটোশপ, আপনি ফটোশপের কিছু বোঝেন না, আপনি এই জিনিসগুলো সম্পূর্ণ মাথা থেকে ছেড়ে ফেলুন। কারণ ফটোশপ সম্বন্ধে আমিও যখন পারছি আপনিও আপনিও পারবেন, হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে। ওকে বন্ধুরা, আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে ফটোশপ 7 ভালো না ফটোশপ 8 ভালো। আসলে বন্ধুরা, আমরা ফটোশপ 7 অথবা ফটোশপ 8 যে দুটি ভাষণ আছে, যে সে দুটি ভাষণ কিন্তু আমরা সফটওয়্যার পিসিতে ইনস্টল দিয়ে রাখি, কিন্তু ফটোশপ 7 এ যেমন কাজ করে আপনি মজা পাবেন ফটোশপ 8 এ পাবেন না, অথবা ফটোশপ 8 এ যেমন কাজ করে মজা পাবেন সেটা ফটোশপ 7 এ পাবেন না। একবারে যে পাবেন না কথাটা একদম একটু ভুল হলো, আপনি পাবেন কিছু 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 অপশনের ক্ষেত্রে আলাদা আছে কিছু কিছু। আপনি আপনি যেমন একটি অপশন, যেমন আমি যদি তখন আমি ফটো করতে যাই, আমি কিন্তু ফটোশপ 8-এ অনেক অনেক ভার্সন, আমি অনেক অনেক অপশন আছে যে অপশনগুলো আমরা ফটোশপ 7-এ কিন্তু আমরা পাই না। তাই আমি ফটোশপ 8-এ কিন্তু কাজ করি অনেকটা মজা পাই, অনেকটা ভালো লাগে। কিন্তু আবার আরেক দিক থেকে সমস্যা যে ফটোশপ 7 যখন আমরা আমি আমি যখন ব্যবহার করি, কিন্তু ফটোশপ 7-টা মনে হয় যে না, আমরা ফটোশপ 8-টা আমরা ব্যবহার করব এমন মনে হয়। কিন্তু এখানে একটু সমস্যা যে ফটোশপ 8 দেখবেন অনেক সময় যদি যেহেতু আমি সমস্যাগুলো বেশি সমস্যাগুলো পাইছি উইন্ডোজ 7-এ, আপনার পিসি যদি অটোমেটিক ফটোশপ রান থাকা অবস্থায়, মানে ফটোশপটা ওপেন থাকা অবস্থায় যদি পিসিটা শাট ডাউন হয়ে যায়, তাহলে পরক্ষণে আর ফটোশপটা সহজে ওপেন হতে চায় না, নট রেসপন্ডিং দেখায়, অনেক ঝামেলা করে। এক্ষেত্রে আবার ফটোশপ 7 আদারেজ অনেক ভালো, ফটোশপ 7-টা এমন কোনো ঝামেলা করে না, আপনি যেভাবেই চাবেন আপনি সেভাবেই ফটোশপ 7 ওপেন করতে পারবেন, কিন্তু 8 কিন্তু আপনাকে সেভাবে চলতে দিবে না। মেবি আমি এই জন্য আমি ফটোশপ 7 অথবা 8 দুইটাই ব্যবহার করি, তবে আমার ফটোশপটা আমার 8টা আমার কাছে বেশি একটু ভালো লাগে। আর ফটোশপ 8 অথবা 7 দুইটা একই জিনিস। আর এখান থেকে একটু জিনিস, যে ফাইল যে আপনি যদি ফটোশপে 7 যখন আপনি ফটোশপ 7-এ কোনো ফাইল পিএইচডি মোডে সেভ দিবেন, সেটা কিন্তু ফটোশপ 8 ওপেন হবে না। আর ফটোশপ 8-এর যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো আপনি ফটোশপ 7-এ ওপেন করতে পারবেন না, মানে একটা একটা অপশনে এক রকম মোডে এটা সেভ হবে। আমার কিন্তু আদারওয়াইজ মনে হয় যে আপনি যদি ফটোশপ 8 যদি ব্যবহার করা বাদ দিয়ে আপনি ফটোশপ 7 ব্যবহার করেন নতুন অবস্থায়, ওইটাই ভালো হবে। ফটোশপ 7-টাই ভালো হবে। আর ফটোশপ 8-এর ক্ষেত্রে আপনি আপনি যদি মনে করেন না ফটোশপ 8-এর ক্ষেত্রে আপনি 8 ব্যবহার করবেন, তবে ফটোশপ 8-টা কিন্তু আমার ছবির জন্য অনেকটাই ভালো মনে হয়, কারণ অনেক অপশন আছে ওর ভিতরে, যে অপশনগুলোতে ছবি ছবিগুলো আপনাদের অনেকটা ভালো করা যায়। এখান থেকে আমি একটি অপশন আপনাকে লাইভ দেখাই দিই, এই অপশনটা আমি ফটোশপ 7 আমি একদমই পাই নাই, সেটা হলো আমাদের যে ফিল্টার ফিল্টারে সরি ফিল্টারে না, এটা আমি পাইনি অ্যাডজাস্ট মোডে থেকে যে যে ফটো যে ফিল্টারটি আছে সেই ফিল্টার কিন্তু আপনি আপনি 7-এ কিন্তু পাবেন না। এটা এটা কিন্তু আপনি 7-এ কোনোভাবে আপনি কিন্তু এটা এটা পাবেন না। এটাও কিন্তু একটু আপনার ছবির ক্ষেত্রে একটা অনেকটা গুরুত্বপূর্ণ একটি ফিল্টার। আর এমন কিছু কিছু অপশন আছে যে অপশনটা আপনি 7-এ নাই, 7 থেকে যখন আমরা আমাদের 8 যে ভার্সনটি আছে সে ভার্সনটি যখন ইনপুট করে, অথবা সরি সে ভার্সনটি যখন আপনার ভার্সনটি আসে, তখন কিন্তু এই অপশনগুলো কিছু কিছু অপশন আপনাকে জোস কিছু অপশন সেটা কিন্তু ফটোশপ 8-এ অ্যাড করা আছে। বন্ধুরা, আমরা কিন্তু ফটোশপ সম্বন্ধে আপনি জানেন যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি, আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয় মেবি আপনি কমেন্ট করতে পারেন। আর আমার মতে আপনি ফটোশপ 7-টাই বেশি ইউজ করবেন, আর ফটোশপ 8-টা কিন্তু আপনাকে বললাম যে অনেক সময় সমস্যা দেয়, নট রেসপন্ডিং দেখায়, অনেক ঝামেলা আছে।
ঝামেলা করে। আর ফটোশপ সেভেনটা কিন্তু আমার কাছে অনেকটা ইজি মনে হয়, অনেকটা কোনো ঝামেলা করে না, মানে ওপেন ক্লোজের ক্ষেত্রে একদমই তো ঝামেলা করে না, কিন্তু ফটোশপ 8 কিন্তু ওপেন ক্লোজের সময় অনেকটা ঝামেলা করে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আজকে বেশি বেশি কিছু বললাম না। আজকে আমরা ফটোশপ 7 অথবা ফটোশপ 8 এর যে আপনার মাঝে যে পার্থক্যটা, তেমনটা কোনো পার্থক্য নাই, সামথিং কিছু অপশন পার্থক্য আছে। আর এই যে আপনাদেরকে যেটা বললাম যে নট রেসপন্ডিং যে সমস্যাটা দেখায়, সেই সমস্যাটা কিন্তু আপনি 7 পাবেন না। আর আরেকটা একটা কথা বলি যে কোনো সফটওয়্যারটি আসলে পারফেক্ট না, সব সমস্যায় সব সব জিনিসের সমাধান সমস্যা হয়ে আছে, সমস্যা থাকবেও, কোনো কোনোটাই পারফেক্ট সফটওয়্যার আপনি পাবেন না। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আর দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।